Nama Sri Adhirajaya Vivekananda Surai Sachit Sukhasarupaya Swamini Tapaharini. Jini Yadiraj Rishi Munidev Srishtho Thakur Jake Akhandir Ghartike Niye Sache Prithibir Kadir Jane Surai Jini Devata Devo Jini Srishtho Jini De Manushya Loke Srishtho Habeni যা সর্বোচ্চ সচ্চিত এবং আনন্দ স্বরূপ সেই স্বামীজিকে আমরা বন্দনা করি। তিনি তাপহারিণী, সমস্ত বিশ্বের মানুষ আজ তাপিত, বিচ্ছিন্ন, দুঃখে কষ্টে জর্জরিত, পরস্পর বিবাদে বিবাদমান, তাদেরকে উদ্ধার করতে তিনি এসেছেন। তাই তিনি তাপহারিণী। ভারতবর্ষে তথা সমস্ত বিশ্ব জুড়ে আমরা স্বামীজির সার্ধ শতবর্ষ পালন করছি এবং স্বামীজির প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে এবং সারা বিশ্বে। স্বামীজি যে বেদান্তের বাণী, বেদান্ত কেশরী সারা ভারতবর্ষকে প্লাবিত করেছে, সারা বিশ্বকে প্লাবিত করেছে। আপনারা আগের আমার পূর্ববর্তী বক্তাদের কথা শুনলেন। একদিন বলা হতো ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, দিস উইল নট মিট টুগেদার, পাশ্চাত্য পাশ্চাত্যই থাকবে আর আমরা আলাদাই থাকব, ইস্ট ওয়েস্ট কোনদিন মিলবে না। প্রাচ্য পাশ্চাত্য মিলিয়ে দিয়েছেন স্বামীজি। আজকে প্রাচ্যের ভাবনা, ভারতবর্ষের ভাবনা, ভারতের সমৃদ্ধ সভ্যতার প্রভাব, ভারতের আধ্যাত্মিকতার প্রভাব সারা বিশ্বের চিন্তার জগতে, দার্শনিক চিন্তার জগতে, ধর্মের চিন্তার জগতে, বিজ্ঞানের চিন্তার জগতে, রাষ্ট্র চেতনায়, সমাজ চেতনায় ঢুকে গেছে। কারণ একমাত্র বেদান্তের অভেদ জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো সমস্যা সমাধান হবে না। স্বামীজির জীবন শুরু হয়েছিল বাস্তব দিয়ে, শুরু হয়েছিল অত্যন্ত কঠোর বাস্তব দিয়ে তার জীবন শুরু হয়েছিল আর শেষ হয়েছিল আধ্যাত্মিকতার চরম অনুভূতিতে। এবং ভগবান শ্রীরামকৃষ্ণ এই প্রথম থেকে শেষ পর্যন্ত তার হাত ধরে নিয়ে গেছেন। এই শ্রীরামকৃষ্ণ সাধনার মধ্যে দিয়ে স্বামীজির নব বেদান্ত, এই শ্রীরামকৃষ্ণ সাধনার মধ্যে দিয়েই তার সনাতন ধর্ম, তার হিন্দু ধর্ম, তার নব বেদান্ত, তার ভারতবর্ষ। আমরা প্রেমেশানন্দজির একটা গান স্বামীজির সম্বন্ধে বলছেন, জ্ঞান ঘন তনু সুক হেন ভাসি অখণ্ড বিলাসী তুমি ব্রহ্ম ঋষি, প্রেম রস পানে হরি গুণ গানে নারদ বীণা বাদন। জ্ঞান ঘন তনু বেদান্ত পার্সনিফাইড, সুখদেবের মতন যিনি ছিলেন জ্ঞানী শ্রেষ্ঠ, অখণ্ড বিলাসী যিনি অখণ্ডের ঘরে থাকতে ভালোবাসেন, ঠাকুর তাকে নিচে নামিয়ে নিয়ে এসেছিলেন, মার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন কালীর কাছে, নরেনকে বাঁধো, অখণ্ড বিলাসী তুমি ব্রহ্ম ঋষি। আবার তিনি প্রেম রস পানে হরি গুণ গানে নারদ বীণা বাদন, তিনি যে বক্তৃতা দিচ্ছেন মনে হচ্ছে নারদ মুনি যেন বীণা বাদন করছেন।
সেই শ্রীরামকৃষ্ণের বন্দনা আমাদের একটি কথা আছে, সি গড ইন সন অফ গড, ঈশ্বরের পুত্রের মধ্যে ঈশ্বরকে দেখো। ঈশ্বরের পুত্র হচ্ছেন স্বামীজি আর ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। জিমৃত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহা, যোগ সহা। এখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, মানুষের সঙ্গে মানুষের যোগ, প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের যোগ, যে কোনো বিদ্যায় বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগ, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। পৃথিবীতে আজ প্রয়োজন যোগ যুক্ত হতে হবে, তাই তিনি হচ্ছেন যোগ সহায়। এই স্বামীজি তার এই যে তার পরম ইষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণের যে সঙ্গে যে সম্পর্ক, এটি কোনো বক্তৃতায় কখনো বলেননি, কেননা তার কাছে ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছে অনন্ত জ্ঞানরাশি, তার কাছে হতে তিনি বেদান্ত, তিনি সনাতন ধর্ম, তিনি সত্য স্বরূপ, ভাবস্বরূপ, ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম কথা, এই হচ্ছেন ঠাকুর তার কাছে। তার প্রতিটি কথা স্বামীজির ঠাকুরের কথা, ঠাকুরের বাণী। তাই স্বামীজি তার কবিতায় বলছেন, গায়ে গীত শোনাতে তোমায় ভালোবন্ধ নাহি গণি, নাহি গণি লোক নিন্দা যশ কথা, দাস তোমা দোহাকার সশক্তিকে নমি তব পদে, আসো তুমি পিছে দাঁড়ায়ে তাই ফিরে দেখি তব হাসি গুপ, ফিরে ফিরে গায়ে কারে না দাঁড়াই জন্ম মৃত্যু মোর পদতরে, দাস তব জনমে জনমে দয়ানিধে, তব গতি নাহি জানি মম গতি তাহাও না জানি, কেবা চাই জানিবারে, ভক্তি মুক্তি আদি যত জপ তপ সদর ভজন আজ্ঞা দেব দিয়েছি তারাই। প্রথম বলেছিলেন আমাকে নির্বিকল্প সমাধি করে দিতে হবে, ঠাকুর বলেছিলেন তোর এত হীন বুদ্ধি, নির্বিকল্প সমাধির চাইতে উচ্চ অবস্থা আছে, তুই বাড়ির একটা ব্যবস্থা করে যা। সেই কথাই বলছেন যে আজ্ঞা দেব দিয়েছি তারাই, ভক্তি মুক্তি ভক্তি আদি যত জপ তপ সদর ভজন, তুমি জানো না আমি জানি হাজার হাজার জন্ম আমরা দুজনে একসঙ্গে এসেছি, তাই বলছেন কেবা চায় জানিবারে, মম গতি তাও না জানি তব গতি তাহাও না জানি। গম্ভীরানন্দজি মহারাজ বলছেন, হৃদয় ও মস্তিষ্কের মধ্যে সমন্বয় স্থাপন ছিল বিবেকানন্দের বাণীর অন্যতম মর্ম কথা, কার্যে পরিণত বেদান্তের ভিত এখানে। এই তার শিষ্য বলছেন, কোটি ভানুকর দীপ্ত সিংহ মহ, কোটি কোটি সূর্যের আলো একত্রিত হয়ে একটা সিংহ বেদান্ত কেশরী, স্বামী বিবেকানন্দ। আর গিরিশ ঘোষ বলছেন, গুরুপদ ধারণ আত্মসমর্পণ মহারদে নদ মহাসম্মিলন, দয়া উচ্ছ্বসিত স্রোত মহান দুরিত অশান্তি বিধৌত মেদিনী। বলছেন এই যে শ্রীরামকৃষ্ণ রূপ ভাব সমুদ্র থেকে উচ্ছারিত নদী হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর একদিন স্বামীজিকে বলেছিলেন, ওরে লোকে বলে আমাকে অবতার, স্বামীজি বললেন লোকে যত যত খুশি বলুক আপনাকে অবতার আমি মানি না, আমি আমি যতদিন নিজে না উপলব্ধি করবো ততদিন আমি মানবো না। ঠাকুর খুশি হয়েছিলেন। সিস্টার নিবেদিতা স্বামীজির রচনাগুলির ভূমিকায় বলছেন, যখন কোনো হিন্দু জননী তাহার সন্তানগণকে শিক্ষা দিবেন পূর্বপুরুষ দিকে ধর্ম কি ছিল, তখন প্রমাণ ও আলোকের জন্য জননী এই গ্রন্থাবলীর উপর নির্ভর করিবেন। জননীর কথা বলছেন ভারত মাতা, মা আমাদের প্রথম শিক্ষক, মাই শিশুকে শিক্ষা দেয়। এই যে পরবর্তী প্রজন্ম আসছে তারা প্রাচ্য পাশ্চাত্য সব মিলেমিশে একাকার হয়ে একটা নতুন একটা সংস্কৃতি নতুন একটা সভ্যতা সৃষ্টি হচ্ছে, আমরা যাতে আত্মবিস্মৃত হয়ে না যায়, যদি আত্মবিস্মৃত হয়ে যায় তখন আমার জননীর কাছে যখন হিন্দু বালক বালিকারা প্রশ্ন করবে আচ্ছা আমাদের ধর্ম কী ছিল, তখন মা দেখিয়ে দেবেন ওই দেখো
স্বামীজির রচনাগুলি আছে, ওই পড়ে দেখো, ওখানে তোমরা পাবে তোমাদের কি ছিল উপনিষদ, বেদান্ত, রামায়ণ, মহাভারত। আর বলছেন সিস্টার নিবেদিতা, তার বাণী হচ্ছে বিগত বীর, যেখানে ভয়ের কোনো স্থান নেই। স্বামীজি প্রতিটি বাণী আমাদের অভি শিক্ষা দেয় আর সত্য শিক্ষা দেয়। এই হচ্ছেন ঠাকুর। ঠাকুরের সামনে আমরা কি করে যাব? সি গড ইন দি সন অফ গড। ঠাকুর বলতে নিজেকে দেখে যুগে যুগে অবতার, এবার সত্যগুণের ঐশ্বর্য। ক্ষণে ক্ষণে ঠাকুরের সমাধি হয়, সমাধিস্থ হয়ে যান, এই জগতে থাকতেই পারেন না, ভাব জগতে চলে যান। সামান্য ভগবত উদ্দীপনায় তিনি অনন্ত ভাব সাগরে ডুবে যান। বলতেন এর ভিতরে সচ্চিদানন্দ ছাড়া আর কিছুই দেখতে পাই না। আবার ঠাকুর বলতেন এক জায়গায় কথা বলতে বলছেন, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপনা হয়, আমি বিহ্বল হয়ে যেতাম। যার অনন্তের একটু আভাস পেলেই যিনি সমাধিস্থ হয়ে যান, সে আকাশ হোক, সমুদ্র হোক বা অনেক লোক একসাথে দেখলে যিনি সমাধিস্থ হয়ে যান, তার পক্ষে কি সম্ভব বিশ্ব পরিক্রমা করা? তার পক্ষে কি সম্ভব ভারত পরিক্রমা করা? শুধু কলকাতায় বিচরণ করেছিলেন, তাকে ধরে ধরে নিয়ে যেত, কিন্তু ভাববিহ্বল যদি ঘুরে বেড়ালে ভাব সমাধিতে তাকে ধরে রাখতে হতো, ভাবের টনমল করছে। তাই শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন এমন এক উচ্চ আধার যাকে ভর করে তিনি তার যুগধর্ম প্রতিষ্ঠা করতে পারবেন। তার কথা ঠাকুরের কথায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথায় মায়ের কাজ। স্বামীজিকে প্রথম দিন যখন দেখলেন ঠাকুর আত্মহারা হয়ে গেলেন, এই সেই অখণ্ডের ঘরে ঋষি মা যাকে দেখিয়ে দিয়েছিলেন, কত কথা বলেছেন, নররূপী নারায়ণ নরেনের ভিতরে 18টা সূর্য জল জল করছে, অখণ্ডের ঘরের ঋষি ঘরে বাইরে হাঁক দেবে, লোকশিক্ষে দেবে, ইত্যাদি কত কথা। তখন বুঝতে পারিনি, কলকাতা আমরা মানুষ বুঝতে পারিনি, এখন আমরা বুঝতে পারি কে বিবেকানন্দ। এই রামকৃষ্ণকে মাথায় করে সারা জগৎ পরিক্রমা করে সেই ভাব রাশি জগতে মিলিয়ে দিলেন, সেই ভাব তরঙ্গে এখন জগৎ ভাসছে। সর্বক্ষেত্রে স্বামীজির ঐক্য, কনকর্ডেন্স, বেদান্তের আভাস পাওয়া যায় বিজ্ঞানে, দার্শনিকতায়, রাষ্ট্র চেতনায়, সমাজ চেতনায়। একের দিকে কি করে যাব, এক ছাড়া গতি নেই। এই স্বামীজি তার স্তব স্তুতিতে বলছেন এক জায়গায়, ছোট্ট একটি স্তব লিখেছিলেন সংস্কৃতে, সেখানে বলছেন, বেদজ্ঞ ব্রহ্মর্ষিগণ বেদ মন্ত্র উচ্চারণ করে গগন মুখরিত করিলেন, বেদান্তের মহাবাক্য নিধিধ্যাসনের দ্বারা অজ্ঞান অন্ধকার দূর করিতেন, তারা জলদ গম্ভীর স্বরে অর্থাৎ মেঘনাদ উচ্চারণ করে সেই বেদ গান করতেন। সেই বেদ গানের মধ্যে বলছেন এই যে স্তব গান করতেন ঋষি মুনিরা সত্যযুগে, স্বামীজি বলছেন যার স্তব স্তুতি করতেন সেই ব্রহ্মর্ষিগণ দেবর্ষিগণ বেদে, তিনিই শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, আমি সেই শ্রীরামকৃষ্ণের ভজনা করি। ঠাকুর বলছেন প্রথম প্রথম নরেন্দ্রনাথ কালী কৃষ্ণ ইত্যাদি দেবদেবী মানিতেন না, আবার অদ্বৈত মত স্বীকার করিতেন না, সবই ব্রহ্ম একথা শুনিয়া তিনি ঠাট্টা করিয়া বলিয়াছিলেন, হ্যাঁ তা কি কখনো হয়, তাহলে বডিটাও ব্রহ্ম, বডিটাও ব্রহ্ম, সগুণ সগুণ নিরাকার ব্রহ্ম উপাসক নরেন্দ্র জীব ব্রহ্মের অভেদ স্বীকার করিতেন না। কীর্তি থাকলো হিন্দু ধর্মের তো কিছুই থাকলো না, মঠ মন্দির গেল, প্রতিমা গেল, ভক্তি ভজনা গেল, মহাবাক্য গেল, সর্বভূতে ব্রহ্ম তাও গেল। এই যে বিবেকানন্দ, যিনি আমাদের মূল কথাগুলি কোনোটাই স্বীকার করতেন না, অবতারও মানতেন না, যে অনন্ত অবাক মানুষের গোচরম, তিনি আবার নরশরীর ধারণ করে কি করে আসে রক্ত মঞ্চের শরীর হতে পারেন, কোনোটাই মানেন না, তাহলে হিন্দু ধর্মের থাকলোটা কি? এই বিবেকানন্দকে
ঠাকুর ভেঙে ধরে কাদার তালের মতন টিপে টিপে তৈরি করলেন। স্বামীজি নিজেই বলেছেন, বাপরে বাপ, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করতে পারে। কাদার তালের মতন বিবেকানন্দকে তিলে তিলে তৈরি করেছেন বেদান্ত মূর্তি স্বামী বিবেকানন্দ। সাধিকে আর নরেন নরেন করে পাগল হয়েছিলেন। এই বিবেকানন্দ হচ্ছেন কে না, এই ভাস্বর ভবসাগর চির উন্মদ প্রেম পাতার ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি বেদস্বরূপ, যে অনন্ত জ্ঞান রাশি তার ভিতরে রয়েছে, অনন্ত প্রেম স্বরূপ। এই যে পাতার স্তিমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘর, সারদানন্দজি বলছেন সেই চৈতন্যের জ্যোতির সমুদ্র থেকে বালক রূপ ধারণ করে অখণ্ডের ঘরে প্রবেশ করে সেই ঋষিকে টেনে নামিয়ে আনলেন সেই ভগবান শ্রীরামকৃষ্ণ প্রেম পাথার সমুদ্র। এই সমুদ্র থেকে উৎসারিত গঙ্গা, যে গঙ্গা জগৎকে প্লাবিত করবে, চিন্তার জগৎকে ভেঙে ঘুরে দেবে, এই সংস্কৃতি সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা করে তুলবে, সেই স্বামী বিবেকানন্দ। নতুন পৃথিবী বলছেন শ্রীরামকৃষ্ণ বন, ঠাকুর এসছেন সেদিন থেকে সত্য যুগ শুরু হয়েছে, ব্রহ্ম কুল কুণ্ডলিনী জাগিয়ে দিয়ে গেছেন। স্বামীজি বলছেন এই জগৎ চূর্ণ হয়ে যাবে, সভ্যতা থাকবে না, এই সংস্কৃতি থাকবে না। স্বামীজি বলছেন নব যুগের উত্থান হয়েছে। ঠাকুরের কাজটা কি ছিল না, এই যে গঙ্গা বিবেকানন্দ রূপ গঙ্গা, এটার বাঁধ ভেঙে দাও, এটাতে জোয়ার এনে দাও, এটাকে সদস্যতী করে দাও, বেগবতী করে দাও। কি করে করবেন? তোতে বলে ওরে তুই কি বলছিস, এগুলি সব জড় বস্তু, একটা স্পর্শ করলেন নাম রূপান্তর জগৎ কোথায় চলে গেল, দেখলেন শুধু চৈতন্য ছাড়া আর কিছু নেই। আমাকে বিদ্যানন্দ মুনি বলছেন জগতে আছে নাকি নাম আর রূপ, সচ্চিদ আনন্দ। সচ্চিদ আনন্দ হচ্ছে ব্রহ্ম সত্তা, নাম আর রূপ হচ্ছে মায়া। এই নাম আর রূপ যদি সরিয়ে দেওয়া যায় তাহলে ব্রহ্ম সত্তা রিভিল। এক স্পর্শে ঠাকুর দেখিয়ে দিলেন স্বামী বিবেকানন্দকে, এই দেখ নামরূপ সরে গেল, সচ্চিদানন্দময় জগৎ। জ্ঞান, জ্ঞান দিয়ে এই যে গঙ্গার বাঁধ ভেঙে দিলেন, এপার ওপার শেষ নেই। এখন কি চাই, প্রেমের জোয়ার আনতে হবে গঙ্গাতে, জোয়ার। এই গোড়ারায় সব করতে পারে স্বামীজি বলছেন। স্বামীজি বলছেন একদিন হঠাৎ আমাকে শিবটাতে ঘুমিয়ে আছি, ঘর থেকে তুলে নিয়ে আমাকে বলছে রাধা দেখবি, মহাভাবময়ী রাধা দেখবি। তারপর বলছে কোথায় যাবি রাধা দেখতে, এই দেখ বলে নিজেই রাধার রূপ ধারণ করে স্বামীজির ভিতরে প্রবেশ করলেন মহাভাবময়ী রাধিকা। আর বলছেন তারপরে স্বামীজির পরিবর্তন হয়ে গেল, তিনি ব্রহ্মসঙ্গীত করতেন, নিরাকার ভজন করতেন, তারপর থেকে সাকার দেব দেবীর ভক্তি গীতি করতে আরম্ভ করলেন, মানুষের প্রতি প্রেমে বিগলিত হয়ে গেলেন। এখন আরেকটি কাজ তখনও বাকি ছিল, আরেকটি কাজ বাকি হচ্ছে এই গঙ্গা, এই গঙ্গাকে বেগবতী করতে হবে, যাতে ভেঙে চুড়ে চুরমার করে দেয়। শক্তি চাই, শক্তি। আবার শক্তি তো মানেন না স্বামীজি, কালী ঘরে যান না, কালীকে মানেন না, মহাশক্তিকে মানেন না, অবতারও মানেন না। এইদিকে স্বামীজির পিতৃ বিয়োগ হল, বাবা নেই, ঘরে অভাব অনটন, সংসারে সংকট বিপর্যয়, মা খেতে পাচ্ছেন না, ছোট ভাই বোন খেতে পাচ্ছেন না, গুলি গুলি বেড়াচ্ছেন, রিয়ালিটি বাস্তব, অতি কঠোর বাস্তব। তখন তিনি কি করবেন, চাকরি পাচ্ছেন না, খুঁজে খুঁজে অনেক চেষ্টা করলেন, তখন ঠাকুরের শরণাপন্ন হলেন, শরণাগত শ্রীপদে তোমার। বললেন আপনি একটু মাকে বলুন না আমার কথা, মা বলেন এই তো সুযোগ। আর ঠাকুর ভাবলেন এই হচ্ছে সুযোগ। তিনি বললেন মাকে আমি তো বলি রে, নরেনে দুঃখ কষ্ট দূর করো, মা তো আমার কথা শোনে না, মা বলে নরেন আমাকে মানে না, তুই জান, তুই নিজে গিয়ে বল, যা চাইবি তাই পাবি। তিনি তো গেলেন, স্বামীজি উপলব্ধি করলেন, স্বামীজি তিনি তো ধ্যান সিদ্ধ ছিলেন, ধ্যান যখন করতে তো ব্রজবলের মধ্যে তিনি জ্যোতির্বিন্দু দেখতে পেতেন, সেই জ্যোতির্বিন্দু বিশ্বব্রহ্মাণ্ড চেয়ে ফেলত,
সেই ধ্যান সিদ্ধ ঋষিকে ঠাকুর তো বলতে পারতে, তুই যখন ঘরে ধ্যান করিস তখন মাকে বল, অথবা তুই ধ্যানে বসে ঘর থেকে বল, ঘর থেকে বললে কে মা শোনেন না, না ওই মন্দিরেই যেতে হবে, ওই ভবতারিণী ওই প্রতিমার কাছেই যেতে হবে, অর্থাৎ স্বামীজিকে দিয়ে বলাবেন মন্দির সত্য প্রতিমা সত্য। ভক্তিপথে যারা রয়েছে তারা ভগবানের দিকেই যাচ্ছে, তাকে দিয়ে বলাবেন। এই জন্য বলছে যা তুই তিনি গিয়ে তখন কি দেখলেন, দেখলেন সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতি সনাতনী ব্রহ্মময়ী, তিনি জগৎ সংসার তার মন বুদ্ধি চিত্ত অহংকার সমস্ত সেই মায়ের অধীন, এই মায়ের ইচ্ছার বিরুদ্ধে তিনি কিছুই করতে পারবেন না। এই স্বামীজি পরবর্তীকালে বলেছিলেন দাই উইল ইজ দ্য ল, তোমার ইচ্ছাই শেষ কথা। তাই এই স্বামীজি বলছেন এই অনুভূতির পরে বলছেন ঠাকুর সম্বন্ধে স্তব রচনা করেছিলেন, বলছেন শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গ, আমরা আগের আগের অবতারদের অনেক স্তব স্তুতি শুনেছি এরকম এমন ভাষা আমরা আগে পাইনি, ভক্তি বিগলিত ভাবে অনেক স্তব স্তুতি আছে স্বামীজির স্তব, বলছে শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গম দর্শিত প্রেম বিজৃম্বিত রঙ্গম, যিনি শক্তি সমুদ্র থেকে উত্থিত তরঙ্গ স্বরূপ সেই তরঙ্গ প্রেমের লীলায় লীলাময়। আশ্চর্য কথা শক্তি, যখন শক্তি মানলেন তো ঠাকুরের কত আনন্দ, মা তঙ্গি দ্বারা দ্বিগুণ ধরা পরাক পরা, তুমি জলে তুমি স্থলে তুমি আদ্য বলি গো মা, গান গাইছেন স্বামীজি। বলছেন এই যে আমরা স্তব স্তুতি করি কন্দন ভব বন্দন প্রেমার কন সমদর্শন জগজন দুঃখ যার, এই স্বামীজি বলছেন শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গ। শিকাগো বক্তৃতায় বলছেন দি গড অ্যান্ড দি ক্রিয়েশন ইজ টু প্যারালাল লাইনস, শক্তি স্বীকার করেছেন কিনা, বলছেন সৃষ্টি ও স্রষ্টা দুইটি অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা, ঈশ্বর শক্তি স্বরূপ নিত্য সক্রিয় বিধাতা। আই গট দিস ফ্রম দ্য লেকচার অফ হিন্দুইজম, শিকাগো বক্তৃতা থেকে আমি এটা সংগ্রহ করেছি, ঈশ্বর শক্তি স্বরূপ নিত্য সক্রিয় বিধাতা, হিন্দুস আর নট আইডলেটার্স, যিনি প্রতিমা মানতেন না অবতার মানতেন না, বলছে হিন্দুস আর নট আইডলেটার, ওরা প্রতিমার সামনে অনন্তের উপাসনা করে, অনন্তের ধারণা মানুষ করতে পারে না, অসম্ভব। তাই আমরা প্রতীক প্রতিমা মন্ত্র তন্ত্র রিচুয়ালের আমরা প্রাথমিকভাবে সাহায্য গ্রহণ করি, এইভাবে ভক্ত এগিয়ে যায় দ্বৈত থেকে অদ্বৈতে যায়, ভূমার দিকে যায় ভূমি থেকে ভূমা, সশিব থেকে অশিবে যায় সাধনার দ্বারা, প্রতীক প্রতিমা উপাসনা সবই দরকার। বলছেন আমাদের হিন্দু ধর্মে চরম অদ্বৈত নিরাকার বাদ রয়েছে, আবার সাকার উপাসনাও রয়েছে, অজ্ঞেয়বাদও রয়েছে, আবার নিঃশ্বরবাদও রয়েছে, প্রতিমা পূজাও রয়েছে, পাথর পূজাও রয়েছে, সব রয়েছে, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন আওয়ার হিন্দুইজম। যেই স্বামীজি শক্তি মানতেন না, প্রতিমা মানতেন না, অবতার মানতেন না, চিরাগো বক্তৃতা এই কথাগুলি বলছেন, কেননা ঠাকুর তার ঝুলিতে দিয়ে দিয়েছে, ওরে কথা কয় যে রে, ওরে রাখাল তোকে দেখলে ভয় পায়, ও এখন কালীঘরে যায়, ওকে কিছু বলিস না, রাজা মহারাজ শক্তি মেনেছে তো যে সে কথা নয়, আর গোপালের মার সঙ্গে একটু আলাপ করে দেখতো, চিত ঘনকায় বলছেন, এই শরীর জড় শরীর নয় চিত ঘন কায়, কায় মানে শরীর, চিত ঘন চৈতন্য ঘনীভূত হয়ে এই অবতার শরীর, চিত ঘন কায়, গোপালের মা দেখেন দিব্য ভালুক একটা তার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় খায় দুষ্টমি করে, গোপালের মার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথের, দেখতো বেটা কি বলে ঘুরি, নরেন্দ্রনাথ আলাপ টালাপ করলেন, ঠাকুর জিজ্ঞাসা করলেন ওরে আলাপ করলি কি বল তোর কি মনে হয়, না এত বিগলিত ভাবে ভক্তি ভাবে বলছে সত্যিই মনে হয়, কেন করছেন স্বামীজি, কেন চিকাগো বক্তৃতায় তাকে দিয়ে বলাবেন যে সব সত্য, প্রতিমা সত্য, মঠ সত্য, আশ্রম সত্য, মন্দির সত্য, গির্জা সত্য, সব সত্য, অবতার সত্য, সব সত্য। তাই বলছেন একবার নিবেদিতা জিজ্ঞাসা করছে আপনি তো কালী মানতেন না, আপনি কালী মানতে গেলেন কেন, স্বামীজি বলছেন সে মেড এ স্লেভ অফ মি, মায়ের হাতের একনিষ্ঠ সেবক করে নিয়েছিলেন তিনি,
Ramakrishna made me over to her. Amake tar padapadye shobe diyechilen. The thing that made me do it is a secret that will die with me. কিভাবে আমি মায়ের হাতে যত্ন হয়ে গেছিলাম আমি নিজেও জানি না। এই রহস্য আমার কাছেই থাকবে, রহস্য আমার সঙ্গে এই জগৎ থেকে চলে যাবে, এই বিশ্ব মানুষ কোনোদিনও জানতে পারবে না। তার হাতের যন্ত্র হওয়ার যে রহস্য আমরা কোনোদিনও জানতে পারবো না। আরেকটি রহস্য, একবার তো জ্ঞানের আলো দিয়ে ভাব তার গঙ্গার বাঁধ ভেঙে দিলেন, রাধারানী অর্থাৎ মহাপ্রভুর প্রেম জাগিয়ে দিয়ে জোয়ার এনে দিলেন, শক্তির হাতে সঁপে দিয়ে নদীকে স্রোতবতী করে দিলেন, এবার জগৎ প্লাবিত করবে নরেন্দ্রনাথ। কিন্তু যেমন গুরু তেমনি চালা, চালার তখনও অবতার মানতে তখনও রাজি নয়। যে ঠাকুর বলছেন যে তার হাতের যন্ত্র হয়ে থাকব, আমি একা অখণ্ডের ঘরে যেতে পারবো না, চাবিকাঠি রেখে দিয়েছেন। তিনি তখন অখণ্ডের ঘরে ঋষি, মায়ের কাজের জন্য রেখে দিয়েছিলেন। তাই বাহরি বাবার আশ্রমে গিয়ে তিনি ভাবলেন, বাবাজির কাছ থেকে দীক্ষা নিয়ে আমি রাজ্য সাধনা করে নির্বিকল্প ভূমিতে চলে যাব, দেখি আমাকে রামকৃষ্ণ পরমহংসদেব কি করে আমাকে আটকায়। চার পাঁচ দিন ধরে ঠাকুর এসে দেখা দিলেন, বারবার দেখা দিলেন ঠাকুর। সেই দেখা দেওয়ার পর গভীর মহাল বলছেন, স্বামীজির জীবনে এমন একটা পরিবর্তন আসলো যে পরিবর্তনের রহস্য আমরা জানি না। স্বামীজি বলছেন, নির্বাক আনন ছল ছল আখি চাহ মম মুখ পানে, অগ্নির ভিড়ি তব পায়ে ধরি, ক্ষমা নাহি মাগি তুমি নাহি কর লোষ, পুত্র তব অন্যে কি সহি বিপগুল কথা। তুমি আমার আপন, আমি ভুল করেছিলাম। তারপরে বলছেন, চক্ষু দেখে অখিল জগৎ না চাহে দেখিতে আপন হয়। যিনি নির্বিকল্প ভূমিতে ডুবে নিজের আত্মসত্তায় বিলীন হয়ে থাকতে চেয়েছিলেন, নির্বিশেষ সত্তায় বিলীন হয়ে অখণ্ডের ঘরে অখণ্ড বিলাসিত, তিনি বলছেন না চাহে দেখিতে আপন হয়, আমি নিজেকে নিজের মধ্যে ডুবে থাকতে চাই না, চক্ষু দেখে অখিল জগৎ না চাহে দেখিতে আপন হয়। তারপরে বলছেন, কেন বা দেখিবি, দেখে নিজ রূপ দেখিলে পরের মুখ, তুমি আঁখি মম তব রূপ সত্য ঘটে। বলছেন দেখে নিজ রূপ আপন সত্তা, নিজের আত্মাকে সর্বভূতে দেখতে পাচ্ছি। দেখে নিজ রূপ দেখিলে পরের মুখ, তুমি আঁখি মম তব রূপ সত্য ঘটে। আগে যে চোখ ছিল আমার চোখ ছিল, আমার চোখে আমি জড়জগৎ দেখতাম, অন্তর্জগতে আমি আমার আত্মসত্তাকে দেখতে পেতাম, কিন্তু এখন তুমি আঁখি মম, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ, সেই জ্ঞান চোখ দিয়ে এখন কি দেখছি। দেখে নিজ রূপ দেখিলে পরের মুখ, তুমি আঁকি মম তব রূপ সর্ব ঘটে, সমস্ত ঘটে ঘটে আমি শ্রীরামকৃষ্ণকেই দেখতে পাচ্ছি। এই হচ্ছে তার বেদান্ত, নব বেদান্তের উৎস এখানে। তাই আমরা আগের আগের যাদের কথা আমরা শুনেছি, বাইদের কথা, যে নচিকেতা শ্রদ্ধার কথা বলেছেন, এই যে স্বামীজি আমাদের শ্রীরামকৃষ্ণ ভক্তরা কেমন হবে, নির্ভয় গত সংশয় চির দৃঢ় নিশ্চয় মহান সমান। যদি শ্রীরামকৃষ্ণের ভক্ত হতে হয় তাহলে আমাদের হতে হবে নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মহান সমান। তার উদাহরণ হচ্ছে নচিকেতা, যমের মুখে চলে গিয়েছিলেন, মৃত্যুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন আত্মজ্ঞান। যমকে আমরা সবাই ভয় পাই, আমরা বলে হয়তো যমের কাছ থেকে পালিয়ে চলে আসতাম, আমরা গুরুদেবকে চাই তিনি কৃপাময় গুরুদেব, যা পাদপদ্মে গিয়ে বসবো সেখানে ব্রহ্মজ্ঞান লাভ করবো, যমের কাছে গিয়ে আত্মজ্ঞান ছিনিয়ে নিয়ে আসা কে পারে, নচিকেতা পারে। সে কেমন, সে নির্ভয় গত সংসার দৃঢ় নিশ্চয় মানুষ মান। আর আর বলেছেন কি, মর্যাদার কথা বলেছেন, যে মর্যাদা অর্থাৎ আত্মশ্রদ্ধার কথা বলেছেন, যে ঠাকুর বলছেন এক জায়গায় যে বৈষ্ণবেরা বলে জীবে দয়া বৈষ্ণব পূজন আর হরিনাম সংকীর্তন। ঠাকুর বলছে জীবে দয়া, তুমি দয়া করার কে, শিব জ্ঞানে জীব সেবা,
এই যে উত্তরণ, ভক্তি থেকে জ্ঞানেই উত্তরণ, দ্বৈত থেকে অদ্বৈতের ভূমিতে, ভেদ থেকে অভেদে। একবার যদি ভেদ স্বীকার করি, সেব্য সেবক ভেদে হোক, ভক্ত ভগবানের ভেদে হোক, তাহলে ওই জাত পাতে আবার ছেয়ে যাবে। এই শিবজ্ঞানে যে বসে বাবা জ্ঞান, এই যে ভক্তি থেকে জ্ঞানে উত্তরণ ঘটালেন, এটি হচ্ছে আমাদের নববেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্তের কথা। এই প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি এখানেই পেয়ে গেলেন শিবজ্ঞানে জীবসেবা। যদি এই তাত্ত্বিক তাত্ত্বিক দিকটা যদি আমরা নাও ধরি, যদি মর্যাদার কথাও বলি, শিবজ্ঞানে জীবসেবা, আমিও শিব তুমিও শিব, কেউ ছোট নয়। যদি জাতপাতের কথা বলি, জাতপাতে উঠতে যদি উঠতে চাই, তাইলেও এই বেদান্তের এই ঠাকুরের এই মূল মন্ত্র দিয়ে গেছেন শিবজ্ঞানে জীবসেবা। যত্র জীব তত্র শিব বলছেন, ভক্তের কোনো জাত নেই। তাই আমরা বিবেকানন্দের রামকৃষ্ণ, আমরা চাই বিবেকানন্দের রামকৃষ্ণ, আর বিবেকানন্দের মধ্যে রামকৃষ্ণকে খুঁজতে হবে। যদি আমি পূর্ণ স্বরূপ সেই এম্বডিমেন্ট অফ বেদান্ত, এম্বডিমেন্ট অফ সনাতন ধর্ম স্বামী বিবেকানন্দ যদি চাই, তাহলে আমাদের খুঁজতে হবে শ্রীরামকৃষ্ণকে। সেই শ্রীরামকৃষ্ণকে স্বামীজির কত অনুভূতি, প্রথমে নির্বিকল্পের অনুভূতি, তারপরে সর্বভূতে নারায়ণের অনুভূতি, তারপরে অবতার মানলেন। এই গোলারায় সব রূপ ধারণ করতে পারে, মঠ মন্দির সব সত্য। তাই এই সব স্তুতিতে স্বামীজি কি বলছেন, যিনি নিরঞ্জন রামকৃষ্ণ, যিনি মায়াতীত নিরঞ্জন হয়েও নররূপ ধর, তিনি নররূপ ধারী, তিনি নির্গুণ নির্বিকল্প ভূমিতে নির্গুণ, তিনি নির্গুণ হয়েও আবার গুণময় দয়াময় প্রেমময়, তিনি জিমৃত যুগ ঈশ্বর, এই যুগের ঈশ্বর হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি আবার জগৎ ঈশ্বর অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। কাশীপুরে একদিন ঠাকুর বলছেন, এটা থেকে যা কিছু, মানে আর তো ওইরকমই কথা ইঙ্গিতে। আবার নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করছেন, কি বুঝলি? নরেন্দ্রনাথ বলছেন, এই জগতে যা কিছু দেখছি সব আপনার ভিতর থেকে। তখন ঠাকুর রাজা মহারাজে তাকিয়ে দিয়ে তাকিয়ে বলছেন, দেখলি নরেন ঠিক বুঝেছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণই হচ্ছে আমাদের বেদান্ত, শ্রীরামকৃষ্ণই আমাদের সনাতন ধর্ম, শ্রীরামকৃষ্ণই আমাদের ভারতবর্ষ, শ্রীরামকৃষ্ণই যুগের ঈশ্বর। এই যে খণ্ডন ভববন্ধনে রামকৃষ্ণের নামগন্ধ নেই, রামকৃষ্ণ নামটি নেই, শুধু আছে তার ভাবের কথা, নমো নমো প্রভু বাক্য মনাতীত নির্বিকল্প ভূমিতে। বাক্য মনের তুমি অতীত, আমার বাক্য মনের তুমি আধার, তুমি আমার বাক্য মন মন বুদ্ধি সবকে নিয়ন্ত্রণ শক্তি তোমার হাতে, তুমি জ্যোতির জ্যোতি শ্রীরামকৃষ্ণ, তুমি আমার হৃদয়ের অন্ধকার দূর করো, নমো নমো প্রভু উজ্জ্বল তুমি কন্দল। এই শ্রীরামকৃষ্ণে আমরা বন্দনা করি। তাই আজকের দিনে ঠাকুরের মধ্যে দিয়ে আমরা বিবেকানন্দকে পাবো, আর বিবেকানন্দের মধ্যে দিয়ে আমরা আমাদের ইষ্ট দেবতা যুগাবতার শ্রীরামকৃষ্ণকে পাবো। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ।